সবাইকে আমার মা কিচেনে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি বেরেস্তা ইলিশ ভাজবেন বা তৈরি করবেন, বা মুচমুচে ইলিশও বলতে পারেন। এই খাবারটা আমি পারফেক্টলি ভাবে কিভাবে ইলিশটা আপনি মুচমুচে ভাবে ভাজবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। অনেকে ইলিশের কাঁটাকে খুব ভয় পান, যেহেতু ইলিশে অনেক কাঁটা থাকে। তো এটা কীভাবে মুচমুচে করে ভাজলে কিন্তু এই কাঁটাটা ইলিশে আপনার থাকে না, মানে থাকলেও আপনার মুখে লাগবে না, মুচমুচে হয়ে এটা একদম চাবানের সাথেই মিশে যাবে। তো এই মুচমুচেভাবে ভাজার প্রসেসটাই আজকে আপনাদের দেখাবো, বেরেস্তা ইলিশ যেটা বলা হয় রেসিপিটির নাম। চলুন, এখানে আমি 9 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার এর মাঝে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো। আপনি চাইলে মশলাগুলো কমানো বা বাড়িয়ে নিতে পারেন, আপনার যেটা যেটুকু স্বাদ অনুপাতে আপনি নিতে চাইলে নিতে পারেন, পছন্দ অনুপাতে। দিয়ে দিব 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করব, সবগুলো মশলা এমনভাবে মাখবো যাতে করে ইলিশ মাছের গায়ে সবগুলো মশলা ভালোভাবে লেগে যায়। এরপরে আমি এটা রেখে দেবো 5 মিনিট। আমার 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছগুলো আপনাদের ভাজা দেখাবো। চলুন, আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এভাবে হাত দিলে বুঝবেন একটা গরমের ভাপ আসতেছে, তাহলে বুঝবেন এটা গরম হয়ে গেছে। এবার আমি এর মাঝে মাছগুলো দিয়ে দিব একে একে। দিয়ে দিলাম আমি সবগুলো মাছ। এবার কিন্তু অবশ্যই চুলার হিটটা একদম লো করে দিবেন, যদি আপনার চুলার হিটটা একটু বাড়ানো থাকে তাহলে কিন্তু উপরের পাটা লাল হয়ে যাবে, বাট ভিতরটা একদম নরম কাঁচা কাঁচা থেকে যাবে। আর লো হিটে ভাজলে হবে কি, আপনার ইলিশ মাছটা একদম মুচমুচে ভাব চলে আসবে। একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে আপনার পারফেক্ট যে মুচমুচে ইলিশ মাছটা চাচ্ছেন সেরকম হবে। এবার আমি লো হিটে রেখে এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জাস্ট এভাবেই রেখে দেবেন, বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, যেহেতু ইলিশ মাছটা একটু নরম আমরা জানি এটা কিন্তু ভেঙে যাবে খুব বেশি উল্টো পালট করতে গেলে। একটা পিট হলেই আমি আরেকটা পিট উল্টে দেবো। ফ্রেন্ডস দেখুন, একটা পাশ কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। খুব সাবধানে, ইলিশ মাছ কিন্তু ফুটতে পারে। এবার অপর পাটটা আমি দিয়ে দিলাম উল্টে, জাস্ট ওই পিঠটা ভাজা হলেই আমি এগুলোকে তুলে আপনাদের দেখাবো কীভাবে বেরেস্তা ইলিশ তৈরি করবে। ভিউয়ার্স, আমি মাঝে ভাজার তেলটার মাঝেই এখন পেঁয়াজ দিব। আমি তেলটাকে হাফ করে নিয়েছি, যেহেতু বেরেস্তা করতে আমার এতগুলো তেলের প্রয়োজন নেই, যে তেলটা আমি ভেজেছিলাম ওটার অর্ধেকটা আমি নিয়েছি। এর মাঝে আমি দিয়ে দিব পেঁয়াজ, প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ আমি দিচ্ছি। আর দিয়ে দিব 2 কাঁচামরিচের শালি। এবার এটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব, মোটামুটি একটু বেরেস্তার কালার হালকা ব্রাউন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন লাল হয়ে এসেছে। এবার এর মাঝে আমি দিয়ে দিব চিমটি পরিমাণ লবণ, যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছি মাছে, তাই লবণটা এখন জাস্ট শুধু পেঁয়াজের জন্যই আমি দিচ্ছি, খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি আর একটু নেড়ে নেব। এবার এর মাঝে আমি দিয়ে দিব ভাজা ইলিশগুলো, দিয়ে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি, যাতে পেঁয়াজের যে স্মেলটা সেটা মাছের মাঝে চলে যায়। এটা কিন্তু ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকনা দিলে কিন্তু আপনার মচমচে ভাবটা চলে যাবে। ঢাকনা ছাড়াই এটাকে জাস্ট নেড়ে চেড়ে নেবেন। আর আমি কোনো মশলা দিচ্ছি না বাড়তি, যেহেতু আমি মাছটা মাখানোর সময় আদা রসুন দিয়ে দিয়েছি, তাই আমার আর এখানে বেশি মশলার প্রয়োজন নেই। জাস্ট এই পেঁয়াজের মাঝেই এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব, পেঁয়াজটা আরেকটু লাল হওয়া পর্যন্ত। তৈরি হয়ে গেছে আমার বেরেস্তা ইলিশ। এবার এটাকে আমি একটা প্লেটে নিয়ে পরিবেশন করে দিচ্ছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার বেরেস্তা ইলিশ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, অনেক মুচমুচো হয়েছে এই ইলিশ মাছটা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা। ইলিশ মাছটা বা খিচুড়ির সাথে, ভুনা খিচুড়ির সাথে আপনি তৈরি করতে পারেন ঝটপটেই খিচুড়ি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।